আচ্ছা বন্ধুরা, বলুন তো আমরা কি এতই বোকা যে মিস্ত্রিগুলোর দ্বারাই আমরা কাজ করাই, আর আমরা যদি এই ভুলগুলো করি তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে। যেই বাড়িতেই আপনি যান, আপনি যেই বাড়িতে যাবেন দেখবেন যে প্রতিটা বাড়িতে কোনো না কোনো একটা সমস্যা কিন্তু আছে। এই বাড়িতে দেখুন, এটা এমন একটা প্রবলেম, এই প্রবলেমটা মানে দিনের দিন মানে বেড়েই চলবে আর কি। এই প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? এই মেঝোটা যখন করানো হয়েছে, হ্যাঁ, এটা বাথরুমের একটা মেঝো সামনের দিকে, মানে একটা বাথরুমের মেঝো, তো ঘটনা হচ্ছে এটাতে প্রবলেমটা এটাই হয়েছে যে এটাতে ধরমুচ, যেটা আমরা ধূস বালি দিয়ে ভালো করে ধরমুচ করি, ওই ধরমুচটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে করানো হয়নি, মানে মাটিটাকে সিল করানো হয়নি, যার কারণে কিন্তু চারোদিকে ফাটল ধরেছে। আর এই ফাটলটা শুধু 1 বছরের মধ্যে হয়েছে। তাহলে ভাবুন যে 2-4 বছর পর এই ফাটলটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর শুধু এই এই সাইডেরগুলো ফাটল হয়েছে, এখানে কিন্তু না, যে আপনার স্ল্যাবটা হয়েছে, যে মেঝোটা ঢালাই হয়েছে, ঢালার মানে ভিতরের দিকে এখনো ঢক ঢক করে ঢোলের মতো আওয়াজ করছে। কারণ কি জানেন, নিচের যে মাটিটা আছে রে বন্ধু, সেই মাটিটা কিন্তু ধসে নিচে 1-2 ইঞ্চির মতো বসে গেছে, যার কারণে এটা হয়েছে। এটা কিছুদিনের মধ্যেই দেখবেন যে এর একদম সেন্টারে, মিডিলে দেখবেন যে ক্র্যাক্স, বড় ফাটল ধরেছে। আবার এটাকে কিন্তু নতুন করে করতে হবে। তাহলে ভাবুন, একটা ছোটোখাটো ভুলের জন্য আপনার কত বড় একটা নোকসান আর কি হয়ে যায়। এই জন্য ভুল করবেন না, যখন এই বাড়ির কাজ করবেন ভালো করে কাজটা।